السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد، সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে খাসায়েসুল শাহরে রমাদানুল মুবারক, পবিত্র মাহে রমাদানের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, আমাদের সামনে সমাগত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত পবিত্র মাস মাহে রমাদান আসতেছে। এজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ খুশি, এবং মুসলিমদের এটাতে খুশি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তিনি যেন আপনাকে আমাকে সকলকে পবিত্র মাহে মোবারক রমজান মাসে পৌঁছিয়ে দেন, এবং আমাদের পবিত্র মাসের ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত বন্ধুগণ, এই মাসে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আমি কয়েকটি সিরিয়াল আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর কথা হলো, এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র একটি মাস, যেই মাসের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি মাস, যেই মাসে এই শাহরু রমাদান, রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন, এবং এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। সূরা বাকারা 185 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেটা জানিয়ে দিলেন যে এই রমজান মাসের কথা। এবং আরেকটি বৈশিষ্ট্য হলো, এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। এবং আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, যেটা সূরা দুখানে বলা হয়েছে। তাহলে এই মাসের অনেক বৈশিষ্ট্য। এক নম্বর, যেটা এটার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে এবং কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে, এবং এটাকে বলা হয় বরকতময় মাস। এবং এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা আপনার আমার জন্য ফরজ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামা শাহাদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, সূরা বাকারার 125 নম্বর আয়াতেই বলা হয়েছে, যে ব্যক্তি এই মাসে তোমাদের উপস্থিত হবে সে যেন রোজা রাখে। এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের খুঁটি পাঁচটি বলেছেন, তার মধ্যে একটি হলো হ্যাঁ ওয়া সাওমে রমাদান, রমজান মাসের রোজা রাখা। এটা আরেকটি বৈশিষ্ট্য যে রমজান মাসে রোজা রাখা ফরজ, এবং এটা একটা ইসলামের চতুর্থ রোকন। যে ব্যক্তি ক্ষমতা রাখে, সুস্থ জ্ঞানসম্পন্ন, বালেগ প্রাপ্তবয়স্ক, আল্লাহ রাব্বুল আলামিন যদি সে সফরে না থাকে এবং অসুস্থ না হয়, তাহলে তার জন্য রোজা রাখা ফরজ করেছেন। কিন্তু সফরকারী আর অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হবে অথবা সফর থেকে ফিরে আসবে, তখন তাকে রমজানের পরবর্তীতে এটার কাজা আদা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই মাসে এমন একটি রাত্রি আছে যাকে বলা হয় কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কদরের রাত সম্পর্কে বলতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত এমন একটি রাত যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, যেটা সূরা কদরের মধ্যে বলা হয়েছে। এই রাতে কি হয়, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীর বুকে নেমে আসেন। তারা সকলের দুয়ারে দুয়ারে যান এবং রহমতের বার্তা বিতরণ করতে থাকেন। সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো, এই রাত্রিটি রয়েছে রমজান মাসে। আর রমজান ছাড়া এই কদর রাত অন্য সময় নাই, আর ওই কদরের রাতেই কিন্তু আবার কি কোরআন নাজিল হয়েছে। এই মাসের বৈশিষ্ট্য সম্পর্কে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুসংবাদ দিতেন, বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক, এটা এমন একটি মাস তোমাদের সামনে সমাগত হচ্ছে যেটা শাহরুন মুবারক, যেটা বরকতময় মাস। ফরাদাল্লাহু আযযা ওয়াজাল সিয়ামাহু, এই মাসের রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের আরও একটি বৈশিষ্ট্য বলেছেন, যে তুফতাহু ফিহা আবওয়াবুস সামা,
এই মাসে আকাশের দরজাসমূহ খোলা হয় এবং ওয়াতুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় ওয়াতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন শয়তানকে সেখানে শিকলবদ্ধ করা হয় এরকম অনেক বৈশিষ্ট্যের কথা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে এই রমজান মাস সম্পর্কে সম্মানিত বন্ধুগণ তো এই মাসে আরেকটি বর্ণনা এসেছে যে তুফতাহু ফিহা আবওয়াবুল জিনান জান্নাতের দরজাসমূহ খোলা হয় এজন্য এই মাসের ইবাদত বন্দেগি ইত্যাদি করা সওয়াবের আশায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য করতে হবে হাদিসে এসেছে মান সওয়ামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় এই রমজান মাসে রোজা বা সিয়াম ব্রত পালন করবে তার পূর্বের গুনাহখাতা মাফ করা হবে এটা আরেকটি বৈশিষ্ট্য আরো একটি বৈশিষ্ট্য হলো এই মাসে তারাবির নামাজ পড়া যেটাকে কিয়ামুল লাইল বলা হয় এটাই হলো তারাবি যেটা ইশার নামাজের পর পরেই পড়া হয়ে থাকে এবং এটা আট রাকাত পড়া অতি উত্তম এর চেয়ে বেশি পড়তে চাইলে পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত বন্ধুগণ এজন্য করে আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং সওয়াব এর আশা করে এই রমজান মাসে কিয়ামুল লাইল করবে তার পূর্বের গুনাহখাতা মাফ করা হবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন এই কিয়ামুল লাইল বলতে যেখানে তারাবির নামাজকেই বোঝানো হয়েছে সম্মানিত বন্ধুগণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে ফেলেন যেটা একটু আগেই বলা হয়েছে এই মাসের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক ইফতারের সময় সেহরির সময় এবং রোজাদারের জন্য স্পেশাল দিন এক হাদিসে দিন এবং রাতের কথায় এসেছে আর এক হাদিসে রাতের কথায় এসেছে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালিল্লাহে হ্যাঁ ওতাকা ফি কুল্লে হ্যাঁ লাইলা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে এই বান্দার গোনাখাতা মাফ করে থাকেন প্রত্যেক রাতেই এরকম করে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং এই সময় দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করা দোয়া কবুল হয় ও ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লে ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাব এক বাজারে বাজারের মধ্যে ইমাম বাজার এই হাদিসটি রচনা করেছেন যে প্রত্যেক দিনে এবং রাতে রোজাদারের জন্য একটা দোয়া কবুলের সময় রয়েছে সম্মানিত বন্ধুগণ এই রমজান মাসের ফজিলত অনেক রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ব্যক্তি এই মাসে একটা ওমরা করবে হ্যাঁ সে যেন আমার সঙ্গে ওমরা করার সমতল সওয়াব পাবে এই মাসে আপনাকে এতিকাফে বসতে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই মাসে এতিকাফ করতেন এবং এই মাসে আরেকটি বিশেষ গুণ হলো যে তাফতির সয়েম রোজাদারকে ইফতার করানো হাদিসে এসেছে মান ফাত্তারা সয়েমান যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সয়েমে শাইআ রাওয়াহু তিরমিজি ইবনে মাজা তিরমিজি ইবনে মাজায় বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার ওই রকম সওয়াব হয় রোজাদার রোজা থেকে যেরকম সওয়াব কিন্তু রোজাদারের সওয়াব কোনো কম করা হয় না তিরমিজি ইবনে মাজায় হাদিসে বর্ণিত রয়েছে আসুন এরকম অনেক বৈশিষ্ট্য রয়েছে এই জন্য এই মাসে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো কোরআন যেহেতু নাজিল হয়েছে কোরআনের মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কানা ইয়াতাদারাসুল কোরআন কোরআন পাঠ ও পঠন করাতেন কাজেই এই মাসে আসুন কোরআন বেশি করে পড়ি কোরআন নাজিলের মাস কোরআন তিলাওয়াত করি কোরআনকে অনুধাবন করি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন এই বৈশিষ্ট্যগুলি মেনে এই কামনা করেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ